নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কোন সৌভাগ্যশালী রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে দেখুন। আমি প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি আলোচনা করি এবং প্রতিদিন আপনাদেরকে বলি আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে আপনারা দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনুন। কারণ এই ভিডিওটি আপনাদের জন্য আমি কিন্তু প্রতিদিন তৈরি করি। দেখুন, কোনো না কোনো রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়, হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, তার বলে এই নয় যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। রাশির নাম শুনে শুধুমাত্র যে আপনার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে এটা ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। যারা ভিডিওটি দেখছেন না আপনারা, অবশ্যই আপনারা নিজস্ব বর্তমান সময়ের জন্মকুণ্ডলীটা আগে দেখুন। রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে এবং আপনার জন্মছকে ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে শুভ যদি থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে দেরিতে, কারো তাড়াতাড়ি থাকে, কারো দেরিতে থাকে। কোন এই সৌভাগ্যশালী রাশি এবং কোন কোন দিক থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখা যাচ্ছে রাহু ভালো পজিশানে রয়েছে, তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% ঘটবেই ঘটবে। কারণ কলিযুগে এই অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আর যাদের খুব অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, সামান্য নাম্বারের জন্য, 1-2 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখুন, রাহু রক্ষা কবচ বিশেষভাবে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। জন্মছকে যোগ প্রত্যেকের ক্ষেত্রেই থাকে, কিন্তু গ্রহের যে অশুভ প্রভাব রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার। আপনার জন্মকুণ্ডলিতে শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলিতে যে রাহুগ্রহ ভালো আছে আর ভাগ্যভাব আপনার দুর্বল রয়েছে, তাহলে কী হবে জানেন, আপনার ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি হবে এটা বলতে পারবেন? দেখুন, সব কিছুই বলা সম্ভব যদি আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা যদি দেখা যায় কি না, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুই কিন্তু বলা সম্ভব। জন্মছকে কিছু যোগ থাকে শুভ অশুভ, জন্মছকে দশা মহাদশা কিসের চলছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। দশা মহাদশা যদি আপনার পারমিট করে তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনার জন্মছকে যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা আসবে। এই জন্য আমি বারবার বলছি, একবার হলেও নিজস্ব জন্মকুষ্টি অথবা হস্তরেখা একবার বিচার করুন। রাশির নাম শুনেই যে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। প্রতিদিন আপনারা প্রচুর অর্থ কিন্তু অপচয় করছেন। আমি একটি অনুরোধ আপনাদের কাছে, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি একবার না আপনারা ভালো করে শুনুন, বুঝুন এবং
যারা প্রতিদিন টিকিট কাটছেন প্রচুর টাকার, সেখান থেকে বেরিয়ে আসুন। আগে দেখে নিন না আপনার জন্মছকের যোগটা রয়েছে কি না। দেখুন, গ্রহ কিন্তু কথা বলে, এক কথায় কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। সেখানে আপনার ভাগ্যে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে, হয়তো আমি বলছি আগামীকাল আপনার রয়েছে, হয়তো আপনি কালকে লাখপতি কোটিপতি হতে পারেন। আবার একই রাশির দশজন মানুষ শুনছেন, দেখা গেলো একজনের হচ্ছে, নজনের হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু যোগ নেই, দশা মহাদশা পারমিট করছে না, রাহু ভালো নেই, ভাগ্য বা স্ট্রং নেই। আমি সেখানে কিন্তু আপনাকে বার্থ চার্ট রিফরমেশান করা কিন্তু দরকার। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। চার রাশির আমি নাম বলবো এবং মহাভাগ্যে আমি প্রতিদিন মহাভাগ্যে কিন্তু টার্গেট নাম্বারটা দিচ্ছি, অবশ্যই আপনারা মহাভাগ্যটি দেখুন। সেখানে আমরা আপনাদের টার্গেট নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করছি, শুভ রং, ভাগ্যের পার্সেন্টেজ, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু সেখানে আমি আলোচনা করছি। দেখুন, এই যে টার্গেট নাম্বার, শুভ সময়, শুভ রং, এগুলো কিন্তু বিশেষভাবে রিসার্চ করে কিন্তু বলা হয়। এবং এর পাশাপাশি একটি কথা বলি, আপনার যদি গাঢ় যোগ থাকে কি না, তাহলে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এবার আমি আসি চারটি রাশির নাম, চারটি রাশির ক্ষেত্রে শুভ সময় এবং মহাভাগ্য অবশ্যই আপনারা দেখুন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন সে রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির শুভ সময় যেটা দেখা যাচ্ছে, 10:55 থেকে 12:32 পর্যন্ত টাইমটা শুভ, 10:55 থেকে 12:32 পর্যন্ত সময়টা কিন্তু শুভ কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে, সকাল 9:42 থেকে, সকাল 9:42 থেকে আপনার 11:06 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালে যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা সকাল 10:44 থেকে, সকাল 10:44 থেকে শুরু হচ্ছে আপনার 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, যে রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে, সকাল 10:23 থেকে, সকাল 10:23 থেকে টাইমটা শুরু হচ্ছে আপনার, আপ টু চলবে 11:45 পর্যন্ত টাইমটা শুভ। আগামীকাল যে চার রাশির আমি কথা বললাম, এই চার রাশির কম হোক বেশি হোক, যদি আপনার জন্মছকে যোগ যদি থাকে, বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% কিন্তু ঘটবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো উত্তর পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং যাদের অল্পের জন্য, আবারও বলছি, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বারবার বাধা আসছে, বুঝতে পারছেন, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। ভিডিওটি এ পর্যন্তই,
নমস্কার।